বসা ইউটিউববাসী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর মাত্র কিছুদিন পর 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। তার উপলক্ষে যদি আপনাদের সাথে একটি পোস্টার ডিজাইন ফ্রি পিএলপি ফাইল শেয়ার না করি তাহলে কি চলে? তো পোস্টারটি দেখতে কেমন হবে তো আপনারা দেখুন। ওকে, আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে পোস্টারটি ডিজাইন করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে ফ্রি পিএলপি ফাইল আমাদের সাথে শেয়ার করেছিল আরিয়ান সাকিব ভাইয়া। তেমনই 26শে মার্চ পোস্টার ডিজাইন ফ্রি পিএলপি ফাইল আমাদের সাথে শেয়ার করেছে আরিয়ান সাকিব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান সাকিব ভাইয়াকে তার পিএলপি ফাইলটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে ভাইয়া, আপনাদেরকে ছোট করে একটু রিকোয়েস্ট করছি, যারা যারা আরিয়ান সাকিব ভাইয়াকে চিনেন না তারা ইউটিউবে গিয়ে এখনই সার্চ করুন আরিয়ান সাকিব টেক, তাহলে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন। তো উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে এবং ওনার থাম্বনেলগুলো অসাধারণ হয়। অবশ্যই আপনারা তার চ্যানেলটি ভিজিট করবেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ভিজিট করে আসতে পারেন ক্লিক করে। ওয়েল, আজকে আমরা শিখব কীভাবে 26শে মার্চ উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করা যায়। তো ডিজাইন করার কিছুই নেই, আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করে দিব, সেই পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, দেন আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনে ওপেন করবেন, তারপর আপনারা কাজ স্টার্ট করে দিবেন। তো কীভাবে আপনারা সব কিছু করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো আপনার ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো যারা আপনারা 21শে ফেব্রুয়ারি পোস্টারটি ডাউন করতে গেছিলেন সেখানে কিন্তু পাসওয়ার্ড চাইছিল, তো একটা একটা করে আমার স্ক্রিনে পাসওয়ার্ড শো করছিল, সেই পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করছেন, দেন আপনারা ওইখানে সাবমিট করছেন, তারপরে আপনাদের ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তেমনই আমি 26শে মার্চ পোস্টার ডিজাইনেও পাসওয়ার্ড দিয়ে দিছি। তো আপনারা ডাউনলোড করতে গেলে ওইখানে পাসওয়ার্ড চাইবে, একটা একটা করে স্ক্রিনে পাসওয়ার্ড শো করবে, সেই পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করবেন, দেন আপনারা ওইখানে সাবমিট করবেন, তারপর আপনাদের সেমভাবে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাইয়া, সব কিছু বুঝতে পারছি। এখন কথা হচ্ছে কয়টা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো মোট 6টা পাসওয়ার্ড দেওয়া থাকবে, 6টা পাসওয়ার্ড আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করার পর ওইখানে আপনারা সাবমিট করবেন, তারপরে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, 26শে মার্চ পোস্টার ডিজাইন পিএলপি ফাইলটি ওপেন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সল্যাব। তো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইজ, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো চলুন ইন্টার পর ব্যাক নিচ্ছি, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ফার্স্টে আপনারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, তারপর আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন ওপেন হওয়ার পর, দেন আপনারা এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে পিএলপি ফাইলটা সিলেক্ট করে দেবেন যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করছেন। তো একটা একটা করে পাসওয়ার্ড শো করবে, পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন অনলিও দিতে পারেন অথবা আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করতেছি ওপেন অ্যান্ড অ্যাডে, ওকে ক্লিক করলাম। দেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনাদের মোবাইলের, ওকে ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আরিয়ান সাকিব ভাই এখানে জরুরি বার্তা দিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো আমি কিছু পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি জরুরি বার্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন, এই পিএলপি ফাইলটি আপনাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজে লাগাতে পারবেন, তো ইত্যাদি ইত্যাদি আপনারা পড়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? তো আমি একটু পরে আপনাদেরকে শুনিয়ে দিছি, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন, আপনাদের কাজে লাগবে। তো এটা আমরা এখন ডিলিট করব কিভাবে, ডিলিট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিলিট হয়ে গেছে কিন্তু, দেন আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান সাকিব ভাইয়ের চ্যানেলের লোগো আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান সাকিব ভাইয়ের ছবি দেওয়া আছে। তো এই দুইটা কীভাবে আপনারা ডিলিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন আপনারা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগোটা, তো এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন, তাহলেই ডিলিট হয়ে যাবে। দেন আপনারা নিচে আসবেন একটু, এখান থেকে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা, এই ছবিটাও আপনারা সেমভাবে ডিলিট করে দেবেন, এখানে ডিলিটে ক্লিক করবেন,
তাহলে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে কিন্তু। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগো ডিলিট হয়ে গেছে এবং এখান থেকে ছবিটা ডিলিট হয়ে গেছে। আর ইনসেকিপ ব্যার, তো এখন আমাদের ছবি এখানে অ্যাড করব এবং আমাদের চ্যানেলের লোগো এখানে অ্যাড করব। তার জন্য আমাদের আবার এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। দেন আমাদের এখান থেকে পিএনজি ছবিটা নিয়ে নিতে হবে। তো কিভাবে আপনারা পিএনজি করবেন আপনাদের ছবি সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সব কিছু। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, তো তারপর আপনারা এখান থেকে সাইন আইকনে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি ছবিটা কিন্তু চলে আসলো। আসার পর আপনারা এটা ধরে এভাবে নিচে নামিয়ে নিয়ে আসবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা পারফেক্টভাবে বসিয়ে দিলাম অনেক সুন্দরভাবে। যদি আপনাদের ক্রপ করার প্রয়োজন হয় তাহলে এভাবে ক্রপ করে নেবেন, কোনো সমস্যা নাই। ওকে, দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ক্রপ করে ঠিকভাবে বসিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের ছবিটা বসিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা বাসা নাই, মানে লেখাটা নিচে চলে গেছে। এখন আমরা লেখাটা উপরে নিয়ে আসবো, তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ধরে নিচে নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে আপনারা নিচে নিয়ে আসবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ধরে নিচে নিয়ে আসতেছি, এভাবে এভাবে ধরে নিচে নিয়ে আসবেন আপনারা। তো আপনারা এই পর্যন্ত নিয়ে আসবেন, ধরে একদম নিচে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনারা লক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে লক লক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা লক করে দিছি কিন্তু। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের ছবি কিন্তু পারফেক্টভাবে বসানো শেষ, আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। এখানে আমাদের চ্যানেল লোগো অ্যাড করব। যদি আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে অ্যাড করবেন না। যদি আপনাদের চ্যানেল থাকে, আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে অ্যাড করবেন অবশ্যই, যদি আপনাদের মনে চায়। বুঝতে পারছেন আশা করি। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি আমাদের চ্যানেলের লোগো অ্যাড করার জন্য। দেন আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যালবামসে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমাদের লোগোটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি নিয়ে নিচ্ছি। সো তারপর আপনারা এখানে ক্লিক করবেন, গুল হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে সাইন আইকনে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি চলে আসলো। সো আমরা ছোটো করে নিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন ক্লিক করে এভাবে জুম করে ছোটো করে নিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লক করে দেব। ওকে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পারফেক্টভাবে এবং সুন্দরভাবে হয়ে গেছে এবং দেখতেও অসাধারণ লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাধীনতা শুভেচ্ছাটার সাথে একদম লেগে গেছে, মানে শুভেচ্ছাটা স্বাধীনতার সাথে লেগে গেছে। এখন আমরা এটা কীভাবে ঠিক করবো সেটা দেখাচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লক করা আছে, তো এই লকটা আপনারা ছুটিয়ে নেবেন। তো আমরা এখানে ক্লিক করে লকটা ছুটিয়ে দেবেন। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে শুভেচ্ছার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা একটু নিচে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে নিয়ে আসলাম এবং আমাদের লেখাটাও এবং সব কিছু সুন্দর দেখা যাচ্ছে, স্বাধীনতাটাও সুন্দরভাবে বেসেছে এবং ভালো দেখা যাচ্ছে। একটু আগে কিন্তু আমাদের উপরে ছিল, দেখতে পাচ্ছেন উপরে থাকলে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমরা একদম নিচে নিয়ে আসলাম, তো এখন কিন্তু সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিয়ান সাকিব লেখা আছে, মানে ওনার, মানে উনি এই পিএলপি ফাইলটা মেক করেছে, তার কারণে ওনার নাম দেওয়া আছে। তো এটা আমরা রিমুভ করে এখানে আমাদের নাম লিখবো। তো তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা আনলক করে নেবেন, এখানে আনলক পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আনলক করে নেবেন। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে মোহাম্মদ আরিয়ান সাকিবের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান সাকিব টেক, এটা কিন্তু নিচেরটা আছে, তো এটাও আমি আনলক করে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিয়ান সাকিব, ঠিক আছে, এটা এখান থেকে আনলক করবেন। করার পর এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ডুকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিয়ান সাকিব চলে আসছে, আসার পর এটা আপনারা কেটে দিবেন। তো কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের নাম লিখে নেবেন। তো আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা লিখে দিচ্ছি মোহাম্মদ তুহিন হোসেন। যদি আপনারা হিন্দু বা অন্য ধর্মীয় হন
তাহলে আপনারা মোহাম্মদ লাগাবেন না অন্য কিছু লাগাবেন যেটা আপনাদের নামের সাথে মানে আছে আশা করি বুঝতে পেরেছেন তো তারপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন দেন আপনি এখানে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে মোহাম্মদ তুহিন হোসেন দেন আপনাদের আর কিছু করতে হবে না তারপর আপনি এখানে ক্লিক করবেন আবার ক্লিক করার পর যেটা আমরা আনলক করছি দেখতে পাচ্ছেন আমরা এটা আনলক করেছিলাম দেন আপনি এখানে ক্লিক করবেন আনলক কিভাবে করবেন এখানে ক্লিক করবেন আবার দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু লক আছে তো আবার এখানে ক্লিক করবেন আপনারা তাহলে আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে কিন্তু তারপর এখান থেকে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আলিয়ান্স থেকে টেক লেখা আছে তো এটা আমরা কেটে দিব তো এখানে আপনাদের যেটা ভালো লাগে সেটা লিখে নিতে পারেন কোনো সমস্যা নাই সো আমি এখানে ইংলিশে তুহিন টেক অফিসিয়াল লিখে নিচ্ছি তো ছোট আর দিচ্ছি সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমরা তুহিন টেক অফিসিয়াল লিখে নিলাম দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব ওকে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটু এটা বড় করে নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমরা এটা একটু বড় করে নিলাম তো আপনারা যদি এটাতে কোনো ফন্ট লাগাতে চান তাহলে লাগাতে পারেন এটাতে তো তার জন্য আপনাদের এতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডানে যাবেন একটু ডানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট ফন্টে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে মাই ফন্ট এখানে আপনাদের ফন্ট পেয়ে যাবেন সো যদি আপনাদের ফন্ট থাকে সেভ করা যদি আপনাদের ফন্ট সেভ করা না থাকে তাহলে আপনারা এখান থেকে ফন্টে ক্লিক করবেন মানে ফন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট পেয়ে যাবেন আপনারা সো যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন তো আমি এখান থেকে এই ফন্টটি ইউজ করব তার জন্য আমি এই ফন্টটি সিলেক্ট করলাম দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেল দেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা লক করে দিব ফন্টটি ওকে আমাদের লক হয়ে গেছে তারপর এখানে ক্লিক করবেন আবার তাহলেই হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের পোস্টারটি ডিজাইন হয়ে গেল মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে পিএলপি ফাইলটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এনসাকিব ভাইকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন আপনারা এটা সেভ করবেন কিভাবে আপনাদের তো পোস্টারটা হয়ে গেল এবং ডিজাইন হয়ে গেল তো পিএলপি ফাইল শেয়ার করছি আপনাদের কিন্তু তেমন একটা কাজ করার প্রয়োজন হয় নাই তো শুধু আপনারা এখান থেকে মোহাম্মদ তুহিন হোসেন লিখছেন মানে আমার নামটা লিখছি দেন ওইটাতে তুহিন টেক অফিসিয়াল লিখছি আমার চ্যানেলের নামটা লিখছি যদি আপনারা অন্য কিছু লিখতে চান তাহলে অন্য কিছু লিখতে পারেন কোনো সমস্যা নাই আর হচ্ছে এখান থেকে শুভেচ্ছাটা একটু নিচে নামিয়েছি আর হইতেছে এখানে লোগোটা অ্যাড করছি এবং এখানে ছবি অ্যাড করছি তো এটা কিন্তু সিম্পল বিষয় পাঁচ ছয় মিনিটের মধ্যে মানে সরি কী বলি এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা এটা করে নিতে পারতেছেন আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ সামনে আসতেছে 26শে মার্চ আশা করি বুঝতে পেরেছেন তো এটা কীভাবে আপনারা সেভ করবেন সেভ করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করবেন সেভ হ্যাজ প্রজেক্টে ক্লিক কর সরি এখান থেকে আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন সরি এটা ক্লিক করবেন না আপনারা সেভ হ্যাজ প্রজেক্টে ক্লিক করবেন না এখান থেকে আপনারা ক্লিক করবেন সেভ হ্যাজ ইমেজে ওকে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন কাস্টমে কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনারা আল্টাতে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে আপনাদের সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাদের সেভ হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তারপর আপনাদের গ্যালারিটা সেভ হয়ে যাবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করে দেবেন কারণ সামনেই 26শে মার্চ তো আপনাদের কিন্তু পিকচারটি সেভ হয়ে গেছে তারপর আপনাদের একটা অ্যাড চলে আসবে আপনারা অ্যাডটি কেটে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং আপনাদের ছবিটা পিএনজি করবেন তার জন্য আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন যে কোনো একটা ওপেন করে নিলেই হবে তো তারপর আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন রিমুভ বিজি আপলোড দেখতে পাচ্ছেন আমরা সার্চ করে নিলাম রিমুভ বিজি আপলোড ওকে দেন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন তো এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা ঢুকে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আপনারা এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে দেবেন যে ছবির আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন অর্থাৎ আপনাদের ছবিটা পিএনজি করতে চাচ্ছেন ওকে আমরা সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটি ছবি এই ছবিটি আমি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ছবিটি সিলেক্ট করে দিলাম এবং আপলোডিং হচ্ছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমাদের পিএনজি হয়ে গেছে তো এটা কীভাবে এখন ডাউনলোড করবেন সেটা শিখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফর্মাল সাকারে দেখার জন্য
আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, চিল ব্রো।